একটা বাইডেনের ভুয়া উপদেষ্টা দেখলাম যে শুধু ইংরেজি কয় আর যখন পুলিশ ধরে নিয়ে গেল দেখে গড়গড়াইয়া বাংলা কয়। এখন বিএনপি আবার গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য মিটি মিটি তাকাচ্ছে। জিয়া রহমান লাশের উপরে দাঁড়িয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিল, সুতরাং সেই হত্যা খুনের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। 2013, 2014, 2015 সালে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা যখন ক্ষমতায় ছিল তখন কিভাবে আমাদের নেতাকর্মীদের সারা দেশে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। সেই নির্যাতনের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমাদের আশ্রয় কেন্দ্র খুলতে হয়েছিল, লঙ্গরখানা খুলতে হয়েছিল। এভাবে দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে আশ্রয় কেন্দ্র খুলতে হয়েছিল, লঙ্গরখানা খুলতে হয়েছিল। এবং 2013, 2014, 2015 সালে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছিল বিএনপি, আপনারা ভুলে যান নাই। আর এইবার 28 অক্টোবর সরকার পতনের উদ্দেশ্যে সরকারকে টেনে নামিয়ে ফেলবে, সেজন্য সমাবেশ করল ঢাকায় নয়াপল্টনের সামনে। এবং সেই সমাবেশ শুরু করার কিছুক্ষণ পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করল। আর একজন পুলিশ সদস্যকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এটি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ হাসপাতালের 19টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবন, যেখানে বাংলাদেশের ইতিহাসে কখনো যে ঘটনা ঘটেনি এবং দেশ স্বাধীন হওয়ার আগে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, তখনও প্রধান বিচারপতির বাসভবনে কখনো হামলা হয়নি। বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালিয়েছিল। এবং এরপর পুলিশ মার খেয়েছে, মার খাওয়ার পরও পুলিশ গুলি করে নাই, পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে। এবং এই সাউন্ড গ্রেনেডের আওয়াজেই যেইভাবে বিএনপির নেতারা পালিয়ে গেল এবং দেখা গেল যে আর কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইডেনের কি উপদেষ্টা এনেছিল না, একটা বাইডেনের ভুয়া উপদেষ্টা দেখলাম যে শুধু ইংরেজি কয় আর যখন পুলিশ ধরে নিয়ে গেল দেখে গড়গড়াইয়া বাংলা কয়। সুতরাং বিএনপি শুধু সন্ত্রাসী রাজনীতির দল নয়, এরা হচ্ছে জালিয়াত রাজনীতির দল। আপনাদের মনে আছে যে কংগ্রেসম্যানদের সই জাল করেছিল বিএনপি, আবার অমিত শাহর সাথে কথা হয়েছে মর্মে একটা ভুয়ো অডিও টেপও ছেড়ে দিয়েছিল। অর্থাৎ তারা শুধু সন্ত্রাসী খুনি রাজনৈতিক দল নয়, এরা হচ্ছে জালিয়াত রাজনৈতিক দল। সুতরাং এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং সেই প্রতিরোধের মুখে বিএনপি পালিয়ে গেছে। বিএনপি এখন আর খুঁজে পাওয়া যায় না, গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল। এখন গর্ত থেকে, আপনারা জানেন ইঁদুর যখন ধাওয়া খায় তখন গর্তের মধ্যে ঢুকে, আবার গর্ত থেকে বের হওয়ার জন্য এইভাবে এভাবে তাকায়, মিটি মিটি তাকায়। এখন বিএনপি আবার গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য মিটি মিটি তাকাচ্ছে।